মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনকে পৃথিবীর সর্বকালের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হিসেবে মনে করা হয়। আইনস্টাইন আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত প্রিন্সটন ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিতে গবেষণা করতেন। তার 72তম জন্মদিন উপলক্ষে তার সহকর্মীরা সামান্য অনুষ্ঠানের আয়োজন করেছিল। ক্যামেরার ঝলকানি বৈজ্ঞানিকের বরাবরই অপছন্দ ছিল। অনুষ্ঠান শেষ হলে কোন রকমে ভিড় ঠেলে ওই সংস্থারই তৎকালীন অধিকর্তা ফ্র্যাঙ্ক ও তার স্ত্রী মেরির মাঝে প্রায় স্যান্ডউইচের মতো লুকিয়ে গাড়িতে বসেছিলেন আইনস্টাইন এবং বিরক্ত হয়ে সাংবাদিকদের ফটো তোলা বন্ধ করতে অনুরোধ করছিলেন। ঠিক এই সময়ই এক চিত্র সাংবাদিকের তরফ থেকে হাসি মুখে ছবি তোলার আবদার আসে। ইতি বিরক্ত হয়ে আইনস্টাইন হাসির বদলে জিভ বের করে অদ্ভুত ব্যঙ্গাত্মক ভঙ্গিমা করেন। পরবর্তীতে স্থানীয় সংবাদপত্রে তার এই অদ্ভুত দর্শন ছবিটি বেরোলে আইনস্টাইনের ছবিটিকে খুব পছন্দ হয়। আইনস্টাইন সেই চিত্র সাংবাদিক আর্থারের থেকে এই ছবির একাধিক কপি সংগ্রহ করেন। পরবর্তীতে ছবিতে তার পাশে বসে থাকা ব্যক্তিদের কেটে বাদ দেন এবং পরিচিতদের মধ্যে এই ছবি পাঠাতে শুরু করেন।